সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। ডাক্তার খাস্তুগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি শিক্ষারানী বিশ্বাস, সহকারী শিক্ষিকা প্রাত ডাক্তার খাস্তুগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জামাল খান, চট্টগ্রাম। আজ আমরা দেখো যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্য নবম শ্রেণী। মূল পাঠে যাওয়ার আগে আমি একটু ছবির দিকে তাকাই, ছবিটা দেখে বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমাদের বিষয় হচ্ছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। মূল কবিতা যাওয়ার আগে আগে আমরা শিখন ফল সম্পর্কে একটু জানবো, আমরা কি কি শিখবো, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানবো, কবি দেশ প্রেম সম্পর্কে জানতে পারবো এবং সনেট সম্পর্কে জানতে পারবো। তোমরা সবাই বইটা খুলো, বইটা সামনে রাখো, বইটা যদি সামনে রাখো তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1924 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 সালে 9ই ফেব্রুয়ারি 19 বছর বয়সে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম দীক্ষা, তখন তার নাম প্রথমে মাইকেল যোগ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় প্রথমে আইন ব্যবসা শুরু করেন, কিন্তু সফলতা না পেয়ে সাহিত্য সাধনাকে জীবন কর্ম হিসেবে গ্রহণ করেন। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙে যায়। বাংলা ভাষা কাব্য রচনার মধ্যে দিয়ে তিনি তার কবি প্রতিভার যথার্থ স্ফুতি ঘটে। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য কাব্যগুলোর মধ্যে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতাবলী। আর নাটকগুলো হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। প্রহসন হচ্ছে একই একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এখন মাইকেল মধুসূদন সম্পর্কে জানলাম। মাইকেল মধুসূদন সম্পর্কে জানার পর এখন আমরা মূল কবিতার মধ্যে চলে যাব, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি চতুর্দশ পদী কবিতাবলী কাব্য থেকে নেওয়া হয়েছে। এটা আমরা কেন পাঠ করছি, এই কবিতাটি পাঠ করার পরে শিক্ষার্থীর মাঝে যাতে কি দেশপ্রেম এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার উন্মেষ ঘটে, অর্থাৎ এই কবিতাটি পাঠ করলে আমরা দেশের প্রতি যে মায়া আছে, যে ভালোবাসা আছে, মাতৃভাষার প্রতি যে আমাদের ভালোবাসা আছে, সেটা আমাদের প্রকাশ ঘটবে। দেখো এখন আমরা মূল কবিতাটা একটু পড়ি। কবিতাটা পড়ার পরে তোমাদেরকে আমি একটু বিশ্লেষণ করে বলবো
শত ধেনত তুমি পরমর মনে শত তোমার কথা ভাবি এই বিরলে। অর্থাৎ কবি যখন প্রবাদ জীবনে ছিলেন তখন তার সেখানে অনেক বাস্তব অভিজ্ঞতা, রূঢ় বাস্তব অভিজ্ঞতা তাকে তার তখন দেশের প্রতি অর্থাৎ দেশের দেশপ্রেম তার মনকে অনেক বেশি জাগ্রত করেছে এবং সে স্মৃতিকাতর করে তুলছে। তাই তিনি সর্বদা কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন, নীরব নিস্তব্ধ পরিবেশে কপোতাক্ষ নদকে স্মৃতি কবিকে ভাবিয়ে তোলে। শত যেমন যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়ের মন্ত্রধ্বনি, তবে কলকলে জুড়ায় এ কানামি ভ্রান্তি ছলনে। রাতে মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহস্যময় মায়া মন্ত্রধ্বনি শুনে কবিও তেমনি কপোতাক্ষ নিয়ে স্বপ্নে বিভোর হন। রহস্যময় মায়া মন্ত্রধ্বনির মত কবির কানে কপোতাক্ষ নদের বয়ে চলা কলকল ধ্বনি বাজে, তিনি যেন স্বপ্নের ঘোরে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্ম তুমি ভূমি স্থন্যে। প্রবাদ জীবনে কবি নদ নদী ও বহু নদ নদী দেখেছেন, দেখেও মুগ্ধ হয়েছেন, কিন্তু কোন নদের জলেই কবি স্নেহ তৃষ্ণা নিবারণ করতে পারেনি, কবিকে তৃপ্ত করতে পারেনি। কেননা শৈশবে কপোতাক্ষ নদী ছিল কবি প্রাণ সখা, তাই কপোতাক্ষের মনোরম সৌন্দর্যকে কবি তৃপ্ত করে স্নেহ তৃষ্ণা নিবারণ করেন। মায়ের বুকের দুধ যেমন প্রত্যেক সন্তানের কাছে অমৃত, কপোতাক্ষ নদও তেমনি পৃথিবীর মাতার অমৃত দুধের ফোয়ারা, তাই সন্তানের স্নেহ তৃষ্ণা নিবারণ করেন। সেই জন্য বলেছেন কবি যে দুগ্ধ সুতরূপে তুমি জন্মভূমি স্থনে। আর কি হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ তিনি বলছেন যতদিন যাবে প্রবাদ জীবনে রূঢ় বাস্তবতা দুঃখ কষ্ট কবির মনে সংশয় সৃষ্টি করে, হাজার মাইল দূরে থাকা জন্মভূমির তথা কপোতাক্ষ নদের সাথে তার কি আর দেখা হবে। প্রজারূপে রাজারূপ সাগরেতে সাগরেরই দিতে বাড়ি রূপ করে তুমি এই মিনতি গাবে, বঙ্গজে জনের কানে শখে সখা দিতে নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। প্রজা যেমন রাজাকে কর দে কপোতাক্ষ নদ তেমনি তেমন সাগরকে কর স্বরূপ জল দে। বাংলার মানুষের কানে সেই জলের স্রোত দ্বারা কলকল ধ্বনিতে সাগরের বুকে ছুটে চলেছে। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতি সে যেন কবির বন্ধু ভেবে স্নেহের ডোরে বেঁধে রাখে, প্রেম ভারে ভাবে তাকে স্মরণ করে। কেননা কবির প্রবাসে বাসে বাংলা গানে কবিতায় তার শৈশব কৈশোরে স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা লিখেছেন, তার প্রিয় নদের নাম বঙ্গের সঙ্গীতে রূপান্তরিত। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই যে কবিতাটা কপোতাক্ষ নদ। এই কবিতাটি কেন কবিতাটি অর্থাৎ মাইকেল মধুসূদন বাংলা কবিতাটা কেন এত কবিতাটি অর্থাৎ সারসংক্ষেপটা আমি একটু বলি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার ধারা প্রথম সনে প্রবর্তন করেন। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্মৃতি শৈশব স্মৃতি বর্ণনার মাধ্যমে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন। কবি প্রবাসে বসে তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন। কবির কাছে কপোতাক্ষ নদের জল সুধাময় তার স্নেহে তৃষ্ণা নিবারণ করে, কবির এই তৃষ্ণা পৃথিবীর কোনো আর কোনো নদ নদীতে মেটাতে পারে না। কবি যেন কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান, তাই কবির মনে একমাত্র আরতি কপোতাক্ষের কাছে ফিরে আসা। এই আরতির মধ্যে তার দশ প্রেমের দিকটি স্পষ্টভাবে ফুটেছে। এছাড়া কবি মিনতি করে বলেন কপোতাক্ষ তথা বাঙালি জন যেন তাকে না ভুলে। তাহলে কপোতাক্ষ নদীর সাথে কবি এটা অনেক স্মৃতি বিজড়িত আছে, সেই জন্য কবি বলেছেন এটাকে যেন সে যাতে আর না ভুলে, সেজন্য তিনি এটা কথা সবসময় মনে রাখছেন। আমরা কবিতাটি পড়ার পরে আমরা একটু শব্দার্থগুলোর মধ্যে যাব। শব্দার্থবিহীন যে কঠিন শব্দার্থগুলো আছে সেগুলি সম্পর্কে একটু বলি। সতত, সতত হচ্ছে
সর্বদা বিরল একান্ত নিরিবিলিতে নিশা রাত্রি ভ্রান্তি ভুল বাড়ির রূপকর প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপোতাক্ষ নদের সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা ইংরেজিতে সনেট, বাংলা চতুর্দশপদী কবিতা। 14 চরণ সমন্বিত ভাগ ভাব সংহত সুনির্দিষ্ট চতুর্দশপদী কবিতা। প্রথম 8 চরণকে 8 চরণ স্তবকে বলা হয় অষ্টক, পরবর্তী 6 চরণ স্তবকে বলা হয় ষষ্ঠক। অষ্টক হচ্ছে মূল ভাবের প্রবর্তন আর ষষ্ঠক হচ্ছে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তিম পর্যায়, যেমন প্রথম 8 চরণ হচ্ছে ক খ খ ক ক খ খ ক, সে 6 চরণ হচ্ছে গ উম চ ঘ উম ছ, অথবা প্রথম 8 চরণ হচ্ছে ক খ খ গ ক খ খ গ, শেষে 6 চরণ হচ্ছে গ ঘ উম ঘ উম চ ছ। কপোতাক্ষ নদীর একটি চতুর্দশ তেহিনে মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ খ খ ক গ খ গ আর ঘ গ ঘ, এটা হচ্ছে এটার মিল বিন্যাস। পাঠপরিচিতি পার্ব কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে, এটা আমরা আগেও বলেছি। এই কবিতা কবির স্মৃতি কাতরতা আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবের মধুসূদন। মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মের শৈশব কৈশোরের বেদনা বিদুক স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসে তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নন্দ তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমি এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, কিছুতে তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদে দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহধারে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমা ভাবে তাকে স্মরণে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি আকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে। তোমরা কবিতাটি ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়ে এই চতুষ্পদ পদী কাকে বলে, সনেট কাকে বলে, এবং পাঠ পরিচিত্রা ভালোভাবে পড়ে সুন্দর করে যে সৃজনশীল প্রশ্নগুলি আসবে তাহলে তোমরা সেগুলো ভালোভাবে লিখতে পারবে। আর বাসার মধ্যে সৃজনশীল লেখার গুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, নাহলে তোমরা তোমাদের লেখাটা অর্থাৎ তোমরা সময় ভাবে লেখাটা শেষ করতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।